ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কর্ম ইবাদত যদি ইবাদতই কর্ম হয় তাহলে ইবাদতই এটা ইবাদত। সালাত এটা একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একটি হাদিস আছে, ইন্না ফিস সালাতি লাশুগুলান, সালাতে ব্যস্ততা আছে, শুগুল আছে, কাজ আছে। তো যেসব ইবাদত যদি মানুষ ইবাদত করে তাহলে এটাও কর্ম, কর্ম ইবাদত। একটা কাজ করলেন ইবাদত করতো, যেগুলো ওগুলো সরাসরি ইবাদা। বাকি যেমন লেনদেন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বিয়ে শাদী, দুনিয়ার সামাজিকতা ইত্যাদি, এগুলো তো ইবাদত না। এগুলো ইবাদত হবে যদি নিয়ত খালিস হয়। কেউ যেমন হালাল কামাই করছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, হালালের উপর থাকবো, হারাম থেকে বাঁচবো, আল্লাহ যেন কবুল করে, ওই হিসেবে এটা কী হয়ে যাবে, ইবাদত হবে। আর না হয় এটা হবে লেনদেন, ব্যবসা বাণিজ্য, এরকম। তাই মুসলিম তার যাবতীয় কাজই আল্লাহর উদ্দেশ্যে যদি করে নেয়, নিয়ত খালিস করে নেয়। যেমন আমরা ঘুমাই, ঘুমালে তো আর ইবাদত না, ঘুমাই রেস্ট নেব, পরবর্তীতে শরীর ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, আল্লাহর ইবাদত করব, তো ঘুমাবে, এইরকম প্রত্যেকটা কাজ নিয়ত অনুযায়ী ইবাদত হবে। আনা সরাসরি ইবাদত না, যেসব ইবাদত ওগুলো তোমরা জানি। বারাকাল্লাহু ফিক।